প্রায় পাঁচ হাজার কোটি টাকার কাটছাট হচ্ছে চলতি অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপিতে তবে এর পুরোটাই হবে বিদেশি সহায়তার প্রকল্পে সংশোধিত এডিপিতে থাকছে বরাদ্দ অনুমোদনহীন হাজার প্রকল্প এছাড়া থোক বরাদ্দ বাড়ছে শতকরা বিরাশি ভাগ অর্থ বছরে মাঝামাঝিতে বড় আকারের কাটছাট আর শেষ দিকে অর্থ ছাড়ের তোরজোর এটি বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বাস্তবায়নের চিরাচরিত চিত্র তবে এবার মূল আকার কমছে সহায়তার প্রকল্পে কোটি টাকা কমানো হলেও এবার সরকারি অর্থে লাগাম টানা হচ্ছে না বাজেট পুনর্বিন্যাসের সময় সাধারণত যে মন্ত্রণালয়গুলো ব্যবহার করতে পারে সেগুলো কাটছাট করে দেয়া হয় এবছর খুব চাপ দেওয়া হচ্ছে মানে মন্ত্রী মহোদয় বারে বারে বলেছেন যে যা টাকা নিয়েছেন সেগুলো যথাযথ ব্যবহার করতে হবে নির্বাচনী বছর এসে এই অপচয়টা যে কতটা রোধ করার মতো সেরকম সাহস নিয়ে কেউ কাজ করবেন এইটা তো বলা মানে এটা আশা করাটা খুব একটা বোধ যুক্তিসঙ্গত হবে না কিন্তু সেটা অন্তত চাওয়া তো যুক্তি সংশোধিত এডিপিতে এবার বিশেষ প্রয়োজনীয় উন্নয়ন সহায়তা মূল এডিপির তুলনায় বাড়ছে শতকরা প্রায় বিরাশি ভাগ বরাদ্দ অনুমোদনহীন প্রকল্প থাকছে এক হাজার সাতাশটি রাজনৈতিক বিবেচনার ছোট এসব প্রকল্পের অর্থনৈতিক যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্লেষকেরা এমপিদের এদের আবদারটা রাখার জন্য করা হয় ছোট ছোট প্রকল্প এডিপিতে ঢুকিয়ে দিয়ে এডিপিকে অনেক প্রকল্প ভারী করা কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে এতগুলো কোনো কাজে আসে না তবে পরিকল্পনা কমিশন বলছে রোহিঙ্গা পরিস্থিতির কারণে বিশেষ প্রয়োজনে উন্নয়ন সহায়তা বাড়ছে এছাড়া নির্বাচনের আগে রাজনৈতিক সরকার উন্নয়ন ব্যয় বাড়াবে এটাই স্বাভাবিক নির্বাচন তো সরকার জনগণের কাছে ভোট চাইতে হবে সেখানে ভালো কাজ দেখায় সরকার জনগণ নিশ্চয়ই সেটা বিবেচনা করবে তো সেই স্পৃহা তো প্রত্যেকটি রাজনৈতিক দলের সরকারই থাকে গণতান্ত্রিক সরকারই থাকে তিনি জানান আগামী মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদ এনএসি সভায় অনুমোদন দেওয়া হবে এবারে সংশোধিত এডিপি দর্শক বেশি শাওন হাসনাত দীপ্ত সংবাদ ঢাকা